হজরত আলী রাজিয়াল্লাহ তালাম ছিলেন আবু তালিবের পুত্র তিনি রসুল্লাহ সাল্লাইস্লামের চাচাতো ভাই এবং রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ হায়ের স্বামী হজরত আলী রাজিয়াল্লাহুতালহির উপনাম হচ্ছে আবুল হাসান রসুলুল্লাহ সাল্লাহ আলাইহাম তাকে আবু তোরাব নামে উপাধি দেন একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আলী রাজিয়াল্লাহতালহু নিজের আবু তোরাব নামটি খুব পছন্দ করতেন কেউ যদি তাকে আবু তোরাব নামে ডাকত তাহলে তিনি অত্যন্ত খুশি হতেন এর কারণ ছিল যে এই নামটি দিয়েছিলেন হুজরে পাক সাল্লাহ আলাইহাম একদিন তিনি হজরত ফাতেমার উপর অসন্তুষ্ট হয়ে মসজিদে এসে শুয়েছিলেন এতে তার শরীরে মাটি লেগে যায় কিছুক্ষণ পর নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম মসজিদে আসেন এরপর তিনি হজরত আলী রাজিয়া আল্লাহ শরীরের মাটিগুলো ঝরিয়ে দিতে দিতে বললেন হে আবু ওঠো। হজরত আলী রাজিয়া আল্লাহ হচ্ছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির মধ্যে অন্যতম হজরত আলী রাজিয়াল্লাহ তালানু ছিলেন একজন মাপের জ্ঞানী ব্যক্তি প্রসিদ্ধ বীর ধর্মনিষ্ঠ সাধক বিখ্যাত বক্তা এবং কোরআন শরীফ জমাকারী ও হাফেজে কোরআন হযরত আলী রাজিয়াল্লাহ তালাম ছিলেন ইসলামের চতুর্থ খলিফা এবং বনু গোত্রের প্রথম খলিফা প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবিদের মধ্যে তিনি হচ্ছেন প্রাচীন বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন ইবনে আব্বাস আনাস জায়েদ বিন আরকাম সালমান ফার্সি সহ অনেক সাহাবি এই বিষয়ে একমধ্যে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু প্রথমে ইসলাম গ্রহণ করেছেন এই বিষয়ে কারো কারো ইজমাও রয়েছে একটি বর্ণনা থেকে জানা যায় নবী করিম সাল্লাহ আলহসালাম সোমবারে নবদপ্রাপ্ত হন আর আলী তালানহু মঙ্গলবারে ইসলাম গ্রহণ করেন মুসলমান হওয়ার সময় তার বয়স ছিল মাত্র দশ বছর কারো কারো মতে নয় বছর আবার কারো মতে আট বছর বয়স ছিল কেউ কেউ বলেন তার চেয়েও কম হাসান বিন জায়দ বলেছেন আলী রাজিয়াল্লাহ তালু কখনোই মূর্তি পূজা করেননি মক্কার লোকজন নবী করিম সাল্লাহ আলাই হসাল্লামকে আল আমিন নামে ডাকত যার অর্থ হচ্ছে বিশ্বাসী লোকজন তাদের অর্থ সম্পদ নবী করিম সাল্লি হসাল্লামের কাছে আমানত রাখত নবীজির হিজরতের সময় মানুষের সেই আমানতগুলো তাদেরকে ফেরত দেওয়ার জন্য তিনি হজরত আলীকে মক্কা শরীফে রেখে গিয়েছিলেন জাবের বিন আবদুল্লাহ বলেন খাইবার যুদ্ধে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু দুর্গের দরজা কাঁধের উপর তুলে নেন আর এই পথেই মুসলমানগণ দুর্গের ভিতরে প্রবেশ করেন খাইবার হস্তগত হওয়ার পর হজরত আলী দরজাটি নিক্ষেপ করে দেন এরপর সেই দরজাটি স্থানান্তর করার জন্য চল্লিশ জন লোকের শক্তির প্রয়োজন হয়েছিল বুখারি এবং মুসলিম সহলবিন সাদ থেকে বর্ণনা করেন খাইবার যুদ্ধে রসুল্লাহ সাল্লিহলাম বলেন আগামীকাল সকালে এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেওয়া হবে যার হাতে খাইবার বিজুত হবে এবং আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসেন এবং তিনিও আল্লাহ ও তার রসুলকে ভালোবাসেন মহানবীর এই কথা শুনে সাহাবিরা এটা দেখার জন্য সারারাত অপেক্ষায় প্রহর গুনতে থাকে যে এই পরম সৌভাগ্য কার উপর অর্পিত হয় সকালবেলা সকল সাহাবি রসুল্লাহ সাল্লিবাস্লামের খেদ মতে উপস্থিত হলেন সকলের আশা ছিল যে এই সৌগাদ যেন আমার ভাগ্যে আসবে রসুলুল্লাহ সাল্লাহ আল্লা সাল্লাম বললেন আলী আল্লাহতাল্লাহ কোথায় লোকজন বললেন তার চোখে ব্যথা করার কারণে তিনি উপস্থিত হতে পারেননি তখন মহানবী সাল্লাহ আল্লাহ বললেন এখনই হজরত আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো এরপর হজরত আলী আসলে নবী করিম সাল্লাহ আলি তার চোখে নিজের মুখের লালা লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরত আলীর চোখ ভালো হয়ে গেল এরপর মহানবী সাল্লাহ আলিউসাল্লাম হজরত আলীর হাতে পতাকা তুলে দিলেন হজরত আলীর রসাল্লাহুতালাহু বলেন রসুল্লাহ সাল্লাইস্লাম খাইবার যুদ্ধে আমার চোখে থুতু লাগিয়ে দেওয়ার পর আর কোনো দিন আমার চোখ ব্যথা করেনি ইবনে ইসহাক মাগাজি গ্রন্থে এবং ইবনে আসাকির আবু রাফে থেকে বর্ণনা করেন যে হযরত আলী রাজিয়াল্লাহ তালহু খাইবার যুদ্ধের দুর্গের দরজা হাতে নিয়ে সেটা ঢাল হিসাবে ব্যবহার করেন এরপর যুদ্ধ জয় করার পর দরজাটি দূরে নিক্ষেপ করে দেন যুদ্ধ শেষ হলে আমরা আটজন মিলেও সেই দরজা উঠাতে পারিনি হজরত আলী নাজিয়াল্লাহু তালা নু তাবুক যুদ্ধ ছাড়া রসুলুল্লাহ সাল্লাহ লাহবালে প্রত্যক্ষ নেতৃত্বে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাবুকের যুদ্ধে নবীজি সাল্লা লাহবালে তাকে মদিনায় শাসনকর্তা হিসাবে নিযুক্ত করে রণাঙ্গনে যাত্রা করেন সকল যুদ্ধে হযরত আলীর বীরত্ব মানুষের মধ্যে কিংবদন্তি হয়ে রয়েছে নবীকারিম সাল্লাহ লাহ্বাল অনেক যুদ্ধে তার হাতে পতাকা তুলে দেন এবং তাকে সেনাপতি হিসাবে মনোনীত করেন সায়েদ বিন মুসাইয়াব বলেন উহুদের যুদ্ধে হজরত আলীর শরীরে ষোলোটি আঘাত লেগেছিল ইমাম বুখারি এবং ইমাম মুসলিম বিভিন্নভাবে প্রমাণ করেছেন যে খাইবারের যুদ্ধের দিন নবী করিম সাল্লাহাল্লাম হজরত আলীর হাতে পতাকা তুলে দেন এবং তাকে সেনাপতি হিসাবে মনোনীত করেন তার হাতেই খাইবার বিজয় হয় হজরত আলী স্থূল স্বাস্থ্যের অধিকারী ছিলেন যুদ্ধের ময়দানে তিনি শিরস্ত্রাণ পড়ার কারণে তার মাথার চুলগুলো বাতাসে উঠত হজরত আলীর পাগুলো ছিল বেটে ভারী পেট প্রলম্বিত দাড়ি এবং মাথার মধ্যবর্তী পিছন দিকের চুলগুলোর রঙ ছিল গোধর্ম বর্ণের তার গোটা শরীরে ছিল পশমের সমাহার বুখারি এবং মুসলিমে বিন আবু আকাস কর্তৃক বর্ণিত তাবুক যুদ্ধে যাওয়ার সময় রসুল্লাহ সাল্লাইসাল্লাম হজরত আলীকে মদিনায় অবস্থান করার জন্য নির্দেশ দিলেন তখন হজরত আলী বললেন হে আল্লাহ রসুল আপনি কি আমাকে এখানে শিশু ও নারীদের সাথে রেখে যেতে চান মহানবী সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন তুমি কি এতে সন্তুষ্ট নাও যে মুসা আলাহ যেমনি হারুন আলাহ ইসাল্লামকে রেখে গিয়েছিলেন আমিও তেমনি তোমাকে রেখে যেতে চাই পার্থক্য শুধু আমার পর আর কোনো নবী আসবেন না হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাকে ডেকে বললেন তোমার দৃষ্টান্ত হজরত ঈসা আলাহ ইসাল্লামের মতো ইহুদিরা হজরত ঈশার বিরুদ্ধে এমন বিদ্রোহ করেছিল যে তারা তার পবিত্র মাকে পর্যন্ত অপবাদ দিতেও ছাড়েনি আর খ্রিস্টানরা তাকে অতিরিক্ত ভালোবাসা দিতে গিয়ে তিনি যা নন সেটাও তাকে বানিয়ে ছেড়েছেন মনে রেখো দুটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয় একটি হচ্ছে তিনি যেটা না সেটা ভেবে ভালোবাসা এবং আরেকটি হচ্ছে এই ধরনের বিপ্লব যাতে খারাপ ভাবতে ভাবতে তার ব্যাপারে অপবাদ লাগিয়ে দেয়া একটি বর্ণনা থেকে জানা যায় রসুল্লা সাল্লিসাল্লাম হজরত আলীকে বলেন দুইজন ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট একজন হচ্ছে সামুদ বংশের ওই ব্যক্তি যে হজরত সালেহ আলাইস্লামের উটনির পায়ের গোড়ালি কেটে দিয়েছিল এবং অপরজন হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি তোমার মাথায় তরবারির আঘাত করবে আর রক্তে তোমার দাড়ি ভিজে যাবে একটি বর্ণনা থেকে জানা যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আমি যার বন্ধু আলীও তার বন্ধু অপর একটি বর্ণনা থেকে জানা যায় নবী করিম সাল্লাহ আলাইহ্লাম বলেছেন হে আল্লাহ যে ব্যক্তি আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো আর যে ব্যক্তি আলীর বিরুদ্ধাচরণ করবে তুমিও তার সাথে তাই করো যাবার ময়দানে হজরত আলী রাজিয়াল্লাহ তালু লোকদেরকে সমবেত করে বললেন আমি আপনাদের কাছে কসম করে জিজ্ঞাসা করতে চাই রসুলুল্লাহ সাল্লাইস্লাম গদিরে ক্ষম এ আমার ব্যাপারে কি বলেছিলেন তখন তিরিশ জন ব্যক্তি দাঁড়িয়ে সাক্ষ্য দিলেন যে আমাদের সামনে রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছিলেন আমি যার বন্ধু ও তার বন্ধু হে আল্লাহ যে আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবাসো আর যে ব্যক্তি আলীর সাথে শত্রুতা করবে তুমিও তার সাথে শত্রুতা করো একটি বর্ণনা থেকে জানা যায় রসুল্লাহ লাহ আলাইহ্লাম ইরশাদ করেন আমাকে চারজনের সাথে বন্ধুত্ব স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাকে জানানো হয়েছে যে সেই চারজনকে আল্লাহতালা ভালোবাসেন লোকজন জানতে চাইল ইয়া রসুল্ল তাদের নাম বলুন তখন মহানবী সাল্লাহ আলাইহসাল্লাম বললেন তারা হলেন আলী আবুজর মিগদাদ এবং সালমান ফার্সি ইমাম তিরমিজি ইবনে উমর রাজি আল্লাহ থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহাস্লাম সাহাবিদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে হজরত আলী কাঁদতে কাঁদতে এসে বললেন ইয়া রসুল্লাহ। সকল সাহাবি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু আমি বাকি রয়েছি তখন মহানবী সাল্লি হাসাল্লাম বললেন দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তুমি আমার ভাই সহি মুসলিমে হজরত আলী থেকে বর্ণিত হয়েছে যে সেই প্রতিপালকের কসম যিনি ফসল ফলান এবং প্রাণের জন্ম দেন আমার রসুল্লাহ শপথ করেছেন যে মুমিনরা তোমাকে ভালোবাসবে আর মুনাফিকরা শত্রুতা করবে একটি বর্ণনা থেকে জানা যায় হজরত আলী রাজিয়াল্লাহাল বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাকে ইয়ামেনে পাঠাতে চাইলে আমি আরস করলাম যে ইয়া আল্লাহ আমাকে ইয়ামেনে পাঠাতে যাচ্ছেন আমি তো বয়সে তরুণ এবং লেনদেন করতে জানি না এই কথা শুনে রসুল্ল সাল্লিয়সাল্লাম আমার বুকে হাত রেখে বললেন হে আল্লাহ এ রসানা সংযত করে দাও হজরত আলী বলেন আল্লাহর কসম এর পর থেকে লেনদেন করতে আমার কোনো সংশয় হয়নি হজরত আলী রাজিয়াল্লাহতালহু নবী করিম সাল্লাহ আল্লি কাছ থেকে পাঁচশো ছিয়াশিটি হাদিস বর্ণনা করেন হজরত আলী রাজিয়াল্লাহ তালাহু বলেন আমি এত পরিমাণ হাদিস কি করে বর্ণনা করলাম লোকজন যখন সেটা জানতে চাইল তখন আমি বললাম আমি কোনো কিছু জিজ্ঞাসা করলে রসুল্লাহ সাল্লিহ্লাম খুব ভালো করে আমাকে উত্তর দিতেন আর আমি চুপ করে থাকলে তিনি আবার বলতেন হজরত আবু হরায় রাজি আল্লাহ বলেন হজরত ওমর বিন খাত্তাব রাজিয়াল্লাহ তালো বলেছেন হজরত আলী হচ্ছেন আমাদের মধ্যে উত্তম বিচারক ইবনে মাসুদ আল্লাহ তালানহ বলেন আমরা পরস্পরে এই বিষয়ে আলোচনা করতাম যে হজরত আলী হচ্ছেন মদিনা শরীফে আমাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা সংক্রান্ত জ্ঞানের অধিকারী ইবনে আসাকির রহমতুল্লা আলাই ইবনে মাসুদ রাজি আল্লাহু থেকে বর্ণনা করেন যে মদিনাতে হজরত আলীর চেয়ে বেশি উত্তরাধিকারের আইন এবং ব্যবসা সংক্রান্ত জ্ঞানের অধিকারী আর কেউ ছিলেন না হজরত আয়সারাজিয়াল্লাহ তালহা বর্ণনা করেন সুন্নত সম্পর্কে হজরত আলীর জ্ঞান ছিল সবচেয়ে বেশি রসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম ইরশাদ করেন সকল মানুষ বিভিন্ন বৃক্ষের শাখা প্রশাখা আর আমি এবং আলী একই বৃক্ষের রসুল্লা সাল্লাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আলীকে কষ্ট দেবে সে যেন আমাকেই কষ্ট দিল হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু ইসলামের অনেক বড় একজন শক্তি ছিলেন হজরত আলী আল্লাহ তালানহু কেমন ছিলেন তা জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু